আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে তিতলির একটি ফেভারিট নাস্তা নিয়ে চলে আসলাম। তিতলি এটা খুব পছন্দ করে, তো আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করেছি। আমি প্রথমে 2 কাপ আটা বা আপনারা ময়দা চাইলেও ময়দা নিয়ে নিতে পারেন, আমি আটাটা ইউজ করলাম। তার সাথে আমি 2 চামচ চিনি এবং 1 চামচ লবণ নিয়েছি। চিনিটা আপনারা চাইলে বাদও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর আমি কিছু পানি দিয়ে, একটু পরিমাণ পানি দিয়ে আটাটাকে একটু মেখে নিচ্ছি। তারপর আমি আস্তে আস্তে পানি অ্যাড করে এটাকে আর একটু তরকার চেষ্টা করব। এই যে আমি অল্প অল্প করে পানি নিয়ে সুন্দর করে আটাটা মিক্স করে নিচ্ছি। আমি একটি চামচের মাধ্যমে সুন্দর করে আটাটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও আটাটা মিক্স করে নিতে পারেন, যার যেরকম ইচ্ছা সে সেভাবে মিক্স করে নিতে পারবেন, তবে যেন ভালো মতো মিক্সড হয়। এটা আসলে তিতলি সহ আমাদের ফ্যামিলির সবারই একটু পছন্দের একটি নাস্তা। তিতলি এটা বেশিরভাগ সস এবং চিনি দিয়ে খেতে পছন্দ করে। আপনারা চাইলে নানান রকম সবজি বা বিভিন্ন রকম ভাজি দিয়েও খেতে পারেন, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। আবার তিতলি যেহেতু বাচ্চা মানুষ তো চিনিটাই বেশি পছন্দ করে আর সসটাই ভালো লাগে ওর কাছে, এই দুটো দিয়েই ও খেতে খুব পছন্দ করে। আপনারা চাইলে বিভিন্ন রকমভাবেও খেতে পারবেন। আমি এটি তৈরিতে একটি গোল চামচ ইউজ করেছি। প্যানের উপরে যদি ওই গোল চামচ দিয়ে সুন্দর মতো দেওয়া যায় তাহলে জিনিসটা গোল হয়। আপনারা চাইলে কাপও ব্যবহার করতে পারেন, ছোটো ছোটো কাপ দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমার প্রথমটি হয়ে গেল, অনেক সুন্দর দেখতে লাগছে। একটু চাপ দিয়ে দিয়ে সুন্দর করে জিনিসটিকে বসিয়ে দিতে হবে, তাহলে জিনিসটির ভিতরেও একদম সুন্দর মতো হয়ে যাবে। তো এভাবে আপনারা চাপ দিয়ে দিয়ে রুটির মতো করে ফেলবেন। অনেক ক্ষেত্রে এটি ফুলেও যায়, তো ফুলে গেলে একদম রুটির মতনই লাগে। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন সামান্য পরিমাণ, আমি তেলটা ইউজ করিনি, আমি তেল ছাড়াই করেছি। চাইলে আপনারা তেল দিয়েও এটি সুন্দর করে তৈরি করতে পারবেন। তো মোটামুটি আমার সবগুলোই একটু গোল আকৃতির হয়ে গেছে। দেখা যায় কি যে অনেকে রুটি বানাতে প্রবলেম হলে অনেকে এইভাবেও রুটির মতো করে খেতে পারবে। যাক, আমার তৈরি হয়ে গেল সুন্দর মতো। এই হলো আমার রেসিপি, অনেক ইয়ামি লাগছে। তো তিতলি যেহেতু সস দিয়ে খাবে এর জন্য আমি সসটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে ঝাল ভাজি টাজি দিয়েও বা সবজি দিয়েও খেতে পারবেন। তো কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।